Hey guys, welcome back to Munna and Fun. आज के तुम्हारे मुन्ना देखा भाई कोरियन मेकअप हैक्स। चेंज हुए गलत ना? Yes. अब अगर भालो देखा चाहिए एकदम कोरियन. तो चलो स्टार्ट कोरी। So guys, हमारा चेहरा देखते बच्चों, आमी कंटूर कोरी नहीं कारण एक ना मैं एक टा कोरियन कंटूर हैक करूँगा। Yes, आमी एटा जोनो एक्स्ट्रा एक टा कंटूर स्टिको किने थी। नाकेर এভাবে চারিদিকে ঘুরিয়ে সে এরম ঘুরিয়ে আবার পুরো গালের চারিদিকে এরম করে শীর্ষ ডেঞ্জারাস গার্ল এই 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 এখানে একটা পিম্পল আছে ব্যথা লাগলো ऐसा रिकॉग्नाइज करते पाछे ना आमाके मुन्ना 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 सो गाइस आमाके जानी ना केरकम देखाच्छे मोटामुटी एखन एटा ब्लेंड करार पाला ब्लेंडिंग ब्लेंडिंग मामी रिटर्न सो आमाके देखे भय पे जा सो हमारे पास ब्रश है आमी जस्ट एखन एटाके ब्लेंड करब आमार ठीक भालो लागतेछे ना गाइस এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোড়া কপাল এই হ্যাকটা আমি কেন করলাম আগে কি বেদগুটে লাগতো দেখতে আমি তো দেখতেও পাচ্ছি না তোমার আয়নাও নেই আমার কাছে যে আমি নিজের চেহারাটা ভালো করে দেখতেও পাবো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও যে আমাকে কিরকম বাদল লাগছে ইস এই কোরিয়ানরা না একদমই এত প্রোডাক্ট ইউজই করে না এই হ্যাকটা হচ্ছে একদম ভুয়ো হ্যাক একদম ফালতু হ্যাক এইসব হয়ই না কি বাজে লাগছে আমাকে দেখতে এত বড় বড় লম্বা লম্বা দাড়ি বানিয়েছি আমি আর এই সব করতে গিয়ে আমার পিম্পলও ফেটে গেছে কি বিদঘুটে বাজে হ্যাক একদম এই হ্যাকটা একদম তোমরা করবে না বিশেষ করে কোথাও বাইরে যাওয়ার আগে তো একদম না দিস ইজ একদম বুলশিট বুলশিট হ্যাক আমি এটাকে 1/10 দেব 0 দেব গাইস আগের হ্যাকটা কিন্তু খারাপ ছিল না আই গেস আমি ফাইনালি নিজেকে একটা অ্যামেচার মেকআপ আর্টিস্ট বলতে পারি এই মুন না আমাকেও শেখান আমিও মেকআপ আর্টিস্ট হব আরে ডুম্বা আমি নিজেই মেকআপ জানি না তোকে কি শেখাবো আর বাই দ্য ওয়ে তুই কবে থেকে মেকআপ আর্টিস্ট হতে চাস আমি যতদূর জানি তোর এতে ইন্টারেস্টই নেই দেখ আমি বেকার আর প্রত্যেক জব ইন্টারভিউতে আমার থেকে নয় তো এক্সপেরিয়েন্স চাই নয় তো ডিগ্রি যেটা একটাও আমার কাছে নেই আর আমি দেখেছি মেকআপ আর্টিস্টদের অনেক ইনকাম তাই আমিও হব আরে টুম্পা একটা সাকসেসফুল মেকআপ আর্টিস্টের জন্য লাগে প্রপার স্কিলস আর প্যাশন আর FYI আমি তোকে রিলেভেল প্ল্যাটফর্মে প্রচুর জবস খুঁজে দিতে পারি রিলেভেল সেটা আবার হ্যাঁ রিলেভেল হচ্ছে ইন্ডিয়ার প্রথম হায়ারিং টেস্ট প্ল্যাটফর্ম যেখানে তুই তোর স্কিলস এর উপর ভিত্তি করে নিজের ড্রিম জব পেয়ে যেতে পারিস দেখ কনসেপ্ট হচ্ছে ফ্রি টেস্টে অ্যাপিয়ার করো নিজের স্কিলস প্রুফ করো আর তারপর 200 এর বেশি কোম্পানি যেরকম ক্রেড মিশো যাত্রাতে একটা নিজের ড্রিম জব পেয়ে যাও ডিগ্রি আর এক্সপেরিয়েন্সও লাগবে না টেক থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এই প্ল্যাটফর্ম তোকে 2000 এরও বেশি জব অপরচুনিটিস দেয় হ্যাঁ আর তুই ডিফারেন্ট জনার্সে মাল্টিপল টেস্টে অ্যাপিয়ার করতে পারিস আর তুই কি জানিস যে লাস্ট 1 উইকে ক্যান্ডিডেটসরা রিলেভেল ওয়েবসাইটে 1 কোটি ওয়ার্থের ওপর জব অফারস পেয়েছে তাহলে আমি ভালো স্যালারি বলা এইচআর জব পাবো আরে এই প্ল্যাটফর্মে যে এইচআর জবস গুলো তুই অফারে পাবি সেগুলোর এভারেজ স্যালারি হচ্ছে 6 লাখ পার অ্যানাম দেখ টুম্পা আমি তোকে একটা এক্সাম্পল দিই স্বাতি রানী বলে একজন সেলস এর যত জব অফারস ছিল ভালো করে এক্সপ্লোর করে কিন্তু ফাইনালি ডিসেন্টোতে এইচআর জবটা নিল উনি কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট টেস্টে কোয়ালিফাই করেছিল কিন্তু যেহেতু এইচআর এ ইন্টারেস্ট ছিল ওনার উনি নিজের পছন্দের ক্যারিয়ারটাই ফাইনালি চুজ করলেন আমি আজকে এই প্ল্যাটফর্মটা সাইন আপ করব হ্যাঁ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুই ওয়েবসাইটের লিংকও পেয়ে যাবি আর তোমরা আজকেই ফ্রি তে রেজিস্টার করে নিজের ড্রিম জব খুঁজে নাও ইনফ্যাক্ট তোমরা অ্যাপল প্রোডাক্টসও জিতে যেতে পারো সো গাইস যেখানে আমরা সাউথ এশিয়ানরা প্রচন্ড পরিমাণে মেকআপ করি হ্যাঁ সেখানে কিন্তু কোরিয়ানরা কিন্তু অনেক কম জিনিসপত্র ইউজ করে মানে মেকআপ কম খাওয়া কম ওই থিমটা অনুযায়ী হচ্ছে ওদের আই মেকআপ খুব লাইট হয় খুব স্নিগ্ধ হয় এতটাই স্নিগ্ধ যে দেখাই যায় না যে আইলাইনার লাগাইছে কি না তো আমি সেই আইলাইনার হ্যাকটা এখন ট্রাই করব লাইনারের আগে প্রথমে আইশ্যাডো লাগাতে হবে
ব্যাপারটা হচ্ছে খুব অল্প লাগাতে হবে। কোরিয়ানরা বলে একদম অল্প করে ফাউন্ডেশন ইউজ করো। আরে অল্প করে ফাউন্ডেশন ইউজ করলে কি আর পিম্পলের দাগ থাকবে? মেইন মন্ত্রা হচ্ছে ব্লেন্ডেড ব্লেন্ডেড ব্লেন্ডেড। থ্যাংক গড ভাঙেনি মা গো, দেশি জিনিস ভাঙে না অত সহজে। এবার আমার আইলাইনারটা লাগানোর পালা। ইউজুয়ালি যখন আমি আইলাইনার লাগাতে থাকি তখন একটু বেঁকে যায়, আর একটু লাগাই এদিক বেঁকে যায়, আর একটু লাগাই এ করতে করতে এত মোটা আইলাইনার হয়ে যায়। রুল হচ্ছে যতটা চিকন পারো ততটা করো, আর হাতটাকে একদম আলতো রেখো। আমার হাত তো 2.5 kilo কা হাত হ্যায়, বহুত ভারী হ্যায়। তো আদমি উঠতা নাহি। ও বাবা, এ তো বিসমিল্লাহ গলত হয়ে যাচ্ছে, বেশি 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 হয়ে যাচ্ছে প্রথমেই। বাট আমার না কোরিয়ানদের হেভি লাগে, ওদের মেকআপ থেকে শুরু করে গান বাজনা স্টাইলিং। কিভাবে ওরা এত রোগা থাকে? মনে হয় খাই না ওরা 2-3 দিন, মানে একদিন কিচ্ছু খায় না তারপরের দিন খায়। আমি তো মরেই যাবো নাকে। ইয়েস, যে এই জায়গাটা একটু মোটা হয়ে গেছে এটাকে তোমরা নজরানন্দাজ করে দাও। আমাদের কোরিয়ান দিদিগুলো বার ইউজ করে তারা গ্লিটারস। সো ফার্স্ট থিং হচ্ছে ওরা ওদের যে এই কর্নার্স গুলো হয় সেখানে প্রথমে লাগায়। বেশি লাগায় ফেলছি, কিছুদিন আগে পর্যন্ত আমরা সবাই কাইলি জেনারের মতো লিপস পেতে চাইছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে কোরিয়ান লিপস্টিক লাগানোর ট্রেন্ড। এর থেকে তো 2 মিনিট ম্যাগিও বেশি টাফ। তো প্রথমে আমাকে ভালো করে লিপস্টিক লাগিয়ে ফেলতে হবে। কোরিয়ানদের কিছু বেশি বেশি পছন্দ না, মানে বেশি মোটা মানুষ তো, সেটার জন্যই ওরা এই মেকআপ হ্যাকটা করে আর কি, ট্রাই করে যাতে করে বড় বড় লিপসগুলোকে মোটামুটি একদম পারফেক্ট শেপে আনা যায়। মানে তাছাড়া আর কি রিজন হবে? এটা আমার থিওরি, তোমরা ভেবো না এটাই সত্যি, ঠিক আছে? এটা আমি ভাবছি, মানে আমার তো বস মোটা মোটা লিপস খুব ভালো লাগে, আমার নিজের যেহেতু আমি একটু বায়াস। সো আমার সুন্দর করে লিপস্টিক লাগানো হয়ে গেছে, মানে আমি অনেকদিন পর অনেকদিন না অনেক বছর পর এত ভালো করে লিপস্টিক লাগাইছি শুধু তোমাদের জন্য। সালাম সালাম সালাম। তো এইটা হচ্ছে আমার নতুন কেনা কনসিলার, জাস্ট এই হ্যাকটার জন্য কিনেছি। মানে আমার কাছে বহুত পয়সা আছে। না রে ভাই, আমার কাছে একটা পয়সা নেই, ধার করে এনেছি এটা। সো ব্যাপারটা কিছুই না, এই যে এরকম লিকুইড ফাউন্ডেশন বা কনসিলার হোয়াট এভার ইউ হ্যাভ, ডটস 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 করে নিজের লিপসে বর্ডারের চারিদিকে এরকম লাগাবে, বুঝলা? গট ইট? 2, 3, 4 যাই হোক, আমার ডটসগুলো লাগানো হয়ে গেছে। এবার কিছুই না, আমাদেরকে বলতে আমাদেরকে জাস্ট এই ব্যাপারটাকে স্মাজ করতে হবে। স্মাজ বাট মাঝখানটাতেও একটু গাঢ় হতে হবে, তো আমি আমার লিপস্টিকটা যেটা আছে সেটা একটু ইউজ করে ফেলি মাঝখানে। হ্যাঁ, আমাকে স্ট্রেট চুলে ভালো লাগে। দেখো অনেক 2 ঘন্টা কষ্ট করে আমি এই চুলটাকে স্ট্রেট বানিয়েছি আজকে, জাস্ট এই কোরিয়ান হ্যাকসের জন্য। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও। সো অনেকটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি মাই লিপস আর লুকিং সো কিউট। বাট হ্যাঁ, এখনও ফাইনাল টাচ হয়নি। কী হয়, কোরিয়ানদের আমি দেখেছি খুব লিপ গ্লস লাগায়, তো আমি সেই গ্লসটা এখন আমার ঠোঁটে লাগাবো। গাইস, গ্লস লাগানোর পর দিস ইজ মাই ফাইনাল লিপ গ্রেডিয়েন্ট লুক। আমি এটাকে 10 out of 10 দিয়ে দেবো, তোমরা কত দেবে সেটা কমেন্টে জানিয়ে দিও। ওকে, সো গাইস, কোরিয়াতে না বেস মেকআপের জন্য কুশন ফাউন্ডেশন ইউজ করে, আর রিসেন্টলি একটা কুশন ফাউন্ডেশন বিশাল ভাইরাল হয়ে গেছে, তো আমি ভাবলাম সেটা আমিও ট্রাই করে ফেলি। ও কি কিছু নেই এর মধ্যে? ও ওকে ওকে ওকে, এই একটু থেতলে গেছে আমার এই ক্রিমটা, তো এখন আমি এটাকে প্রথমে এর মধ্যে ড্যাপ করি। এই হচ্ছে সেই ভাইরাল প্রিন্ট যেটা এখন আমি আমার এই হাতে লাগাবো। আর এটা নাকি ওয়াটার প্রুফ, তো এক্ষুনি সেটা আমি টেস্ট করে দেখি। সো গাইজ, এটা হচ্ছে আমার ন্যাচারাল হাত, আর এটা হচ্ছে আমার এই ভাইরাল ফাউন্ডেশন ওয়ালা হাত। সো আমি এটা এখন চেক করব যে এটা আদৌ ওয়াটারপ্রুফ কিনা। সো
as you can see, এটা actually waterproof. আমি এরকম ঘষছি, but still এটা উঠছে না। তাহলে এটা ওঠাবো কিভাবে? ফাউন্ডেশনের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা সত্যিকারের ওয়াটারপ্রুফ। এটাকে আমি 7.5 আউট অফ 10 দিয়ে দেব। গাইস, কোরিয়ানদের চিকস তো এমনিতেই পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। না না, এরকম কোনো পিঙ্ক পিঙ্ক হয় না, সবাই ব্লাশার ইউজ করে, আর আমরা সেই ব্লাশারেরই হ্যাক এখন ট্রাই করব। ইয়েস, আমি যে ভিডিওটা দেখেছি সেখানে একটু অন্যভাবে ওরা ব্লাশারটা ইউজ করছে। মানে আমি জানতাম যে কন্টুরের জন্য একটু ওই ব্রাউনিশ পেন ইউজ করে আর কি, বাট এখানে আমি দেখছি ওরা পিঙ্কিশ ব্যাপারটা চারিদিকে লাগাচ্ছে, মানে এখানেও। আই হোপ দিস ওয়ার্কস, না হলে তো দেখা যাবে আমার মানে ভুরুতেও লাল ইউজ করেছে কেন। আচ্ছা, এখানে আমি এখনো কিন্তু কোনো ব্লাশার ইউজ করিনি, দেখে নাও আমাকে উইদাউট ব্লাশ। আমাকে পুরো জোকার লাগছে, মেরা নাম জোকার। গাইস, এবার এটা ব্লেন্ড করার পালা, ঠিক আছে? আমি আর তোমাদেরকে নিজের এই জোকার ফেস দেখাবো না, এবার এটাকে ব্লেন্ড করবো। ব্লেন্ড মানে কেউ নিজের আইব্রাউস কেন কেন কালার করবে, কেন রেড করবে, আই ডোন্ট নো। পুরো চিকস ধরে এই ব্লাশিং টেকনিকটা না, এটা জাস্ট এইটুকু জায়গা আর কি। এতে কি হচ্ছে, আমার চিকস বোনগুলো যেগুলো কাইন্ড অফ নেই, সেগুলো একটু হাইলাইট হচ্ছে, একটু উপরে উঠে আসছে। চিকসও পিঙ্ক আছে, নাকও পিঙ্ক আছে, আইব্রাউজও পিঙ্ক আছে, উইচ ইজ নট ব্যাড। তো আমি হ্যাকটাকে মোটামুটি 5 out of 10 দিয়ে দেব। সো গাইজ, আমরা জানি কোরিয়ানরা আই মেকআপ খুব লো রাখে, কিন্তু যখন তারা হাই করতে চায় না, তখন একদম হ্যাপি হাই করে। ইয়েস, আমি একটা হ্যাক দেখেছি যেখানে খুব সুন্দর করে একটা গ্রেডিয়েন্ট উইং আইলাইনার আই শ্যাডো হ্যাক করেছে ওরা। তো চলো আমরা এটা বেশি টাইম ওয়েস্ট না করে ট্রাই করে ফেলি। সো হ্যাকটার জন্য কিছুই না, আমি এরকম আইব্রাউ পেন বা যেরকম একটা ছুচালো একটা পেন লাগবে অ্যাকচুয়ালি আমার ওই উইংটা বানানোর জন্য। তো আমরা প্রথমেই আমাদের উইংস বানাবো। সো মোটামুটি আমি আমার দু চোখে এরকম উইং আইলাইনারের শেপ করে ফেলেছি, অ্যাজ ইউ ক্যান সি, অ্যাজ ইউ ক্যান সি। এবার কিছুই না, এবার হচ্ছে আই শ্যাডো দিয়ে এগুলোকে একদম গ্রেডিং করা। গ্রেড ব্যাপারটা চেষ্টা করতে হবে যাতে করে লাইন থেকে না বেরো, ঠিক আছে? চাপ নেই, সেটার জন্য আমার কাছে একটা হ্যাক আছে, সব ব্যাপারে হ্যাক। এই হ্যাক করতে করতে, শর্টকাট করতে করতে এই অবস্থা। এখন জাস্ট এখানে যে ভেটকে গেছে এগুলোকে ঠিক করবো। করে ফেললাম, হাইলাইটার ছিল, আমি ভাবলাম ওটা ফাউন্ডেশন স্টেপ। বাট নট ব্যাড, হাইলাইটার স্টিক দিয়েও কাজ হয়ে যাচ্ছে। গাইজ, আমার তো খারাপ লাগছে না হ্যাকটা। ইনফ্যাক্ট আমি যে হাইলাইটার স্টিক দিয়ে এখানটা একদম হাইলাইট করে ফেললাম, সেটাতে ইনফ্যাক্ট আরো বেশি ভালো লাগছে আমার চোখগুলো। এটা একটু স্মোকি বাট উইংড আইলাইনার টাইপের একটা এফেক্ট আসছে, তাই না? পেতনি লাগছে না তো? পেতনি লাগলো কি আছে, আমার তো নিজেকে খুবই ভালো লাগছে। আমি এই হ্যাকটাকে 7.5 out of 10 দিয়ে দেবো, বাকি 2.5 তোমরা দিয়ে দেবে। সো গাইজ, আজকের কোরিয়ান মেকআপ হ্যাকসগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এরকম আরো মজার ভিডিও দেখার জন্য মুন্না আনপ্লাগকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, আন্নিও।